নমস্কার বন্ধুরা, অনেকক্ষণ স্টুডিও থেকে তোমাদের কাছে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি চিলি পনির রেসিপি। এই চিলি পনির রেসিপিটা তোমরা অনেকেই জানো করছো, কিন্তু আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এই রেসিপিটা তোমরা ফ্রাইড রাইস, নান, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে, দারুণ লাগবে। দেখো, এখানে আমি থালার মধ্যে ক্যাপসিকাম কেটে নিচ্ছি, ক্যাপসিকামগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর নিচে পনির, আর ডুবো ডুবো করে পেঁয়াজও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার দেখো, আমি এবারে এবার সাদা তেলের মধ্যে পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলো একটু বড় বড় সাইজে করে কেটেছি, তাহলে খেতে ভালো লাগবে। পনিরগুলো খুব সামান্য ভাজবে, ভেজে আমি গরম জলের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি পনিরগুলোকে চুবিয়ে দেবো। এতে কি পনিরগুলো একটু নরম হবে, সমস্ত পনির ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে ডুমো ডুমো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নিচ্ছি, দিয়ে খুব সামান্যভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। খুব বেশি পরিমাণে লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, খুব সামান্যই দিলাম, হাফ চামচ করে। দিয়ে নিয়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে নিয়ে 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে নিয়ে আবারও ভালো করে 2 মিনিট লবণটাকে খুব ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। আমি এর মধ্যে দেখো সস দিচ্ছি, এটা সেজিয়ান সসের প্যাকেট নিয়েছি, সেই সেজিয়ান সস আমি কিছুটা পরিমাণ দিয়ে নিলাম। আর দিয়ে দেবো টমেটো সস, চিলি সস, এই সসগুলো দেবো। আর দেবো সোয়া সস খুব সামান্য দেবো, কারণ বেশি পরিমাণে সোয়া সস দিয়ে দিলে পরে ভালো লাগবে না খেতে, খারখার লাগবে। তা আমি দেখো চিলি সসটাও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এই সবজিগুলোকে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিলাম। দেখো একটু সোয়া সসও দিয়ে দিচ্ছি, খুব সামান্যই দিলাম, একদম হাফ চামচের মতন দিয়ে নিই। আবারও ভালো করে গ্রেভিটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমি সসটাকে খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি একটু অ্যারারুট গুলেছিলাম, অ্যারারুট দিলে একটু মাখো মাখো হয়, অ্যারারুট দিলাম। দিয়ে নিয়ে সমস্ত পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেখো চিলি পনিরটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম ঝালের জন্য। তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদে চিলি পনির রেসিপি। এটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ পদ্ধতিতে আমি চিলি পনিরটা রান্না করেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেলটা প্রেস করে নেবে, কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।